আসসালামু আলাইকুম প্রিয় সুধী। একদিন মদিনার দুইজন ব্যক্তি মিলে এক যুবককে টেনে হিচড়ে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে হাজির করলো এবং বিচার দাখিল করলো এই বলে যে এই যুবকটি আমাদের বৃদ্ধ পিতাকে হত্যা করেছে, আমরা এর ন্যায় বিচার চাই। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু সেই যুবককে প্রশ্ন করেন তার বিপক্ষে করা দাবি সম্পর্কে। যুবক বলেন, তাদের দাবি সম্পূর্ণ সত্য, আমি সত্যই তাদের পিতাকে হত্যা করেছি। এরপর যুবকটি আরও বললেন, আমি ক্লান্তির কারণে বিশ্রামের জন্য এক গাছের ছায়ায় বসলাম, ক্লান্ত শরীরে অল্পতেই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন আমার উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে দেখতে পেলাম আমার পছন্দের উটটি মৃত অবস্থায় পড়ে আছে। পাশেই ওদের বাবা ছিল যে আমার সেই উটকে তাদের বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। আমিও রাগান্বিত হয়ে তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে তাদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি, ফলে সে মারা যায়, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। এবার বাদীরা বলেন, আমরা এর মৃত্যুদণ্ড চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু সম্পূর্ণ ঘটনা শুনে বললেন, উট হত্যার বদলে একটা উট নিলেই হতো, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ কেন? আর ইসলামে হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। নওজোয়ান বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্যের কিছু আমানত আছে, আমাকে যদি কিছুদিন সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে একা ছেড়ে দিতে পারি না, যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক মুক্তি দিতে পারি। নিরাশ হয়ে নওজোয়ান বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে। এই কথা শুনে হঠাৎ মজলিসে উপস্থিত আল্লাহর নবীর একজন সাহাবি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমি হব ওর জামিনদার। সাহাবি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর এই উত্তরে সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার প্রাণদণ্ড আসামির জামিনদার। খলিফা বললেন, আগামী জুমাবার জুমার নামাজ পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেওয়া হল। জুমার আগে নওজোয়ান যদি মদিনায় ফিরে না আসে তাহলে নওজোয়ানের পরিবর্তে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে নওজোয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর রাদিয়াল্লাহু তাআলাহু চলে গেলেন তার বাড়িতে। এদিকে দেখতে দেখতে জুমাবার এসে গেছে, নওজোয়ানের কোনো খবর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহুর কাছে। পত্রে লিখা, আজ শুক্রবার বাদ জুমা সেই যুবক যদি না আসে আইন মোতাবেক আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময় মতো জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হয়। খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহু আজকে বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির, সবার চোখে পানি, ওদিকে জল্লাদ প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসাব নেই, কিন্তু আজ কিছুতেই তার চোখের পানি আটকাতে পারছে না। আবু যরের মতো একজন সাহাবি সম্পূর্ণ বিনা দোষে আজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে, এটা মদিনার কেউ মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু অনবরত কাচ্ছেন। তবু আইন তার নিজস্ব গতিতে চলবে, কারও পরিবর্তনের হাত নেই। আবু যর রাদিয়াল্লাহু তাআলাহু তখনও নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলাহুর দিকে এগুচ্ছেন আর কাচ্ছেন। আজ যেন জল্লাদের পা চলে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবি জল্লাদকে বলল, হে জল্লাদ, একটু থামো, মরুভূমির ধুলার ঝড় উঠিয়ে ওই দেখো কে যেন আসছেন, হতে পারে এটা নওজোয়ানের ঘোড়ার ধুলি, একটু দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করিও। ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যি সত্যি এটা ওই নওজোয়ান। নওজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল, আল্লাহর খলিফা, বেয়াদবি মাফ করবেন, রাস্তায় যদি ঘোড়ার পায়ে ব্যথা না পেত তবে সঠিক সময়েই আসতে পারতাম, বাড়িতে আমি একটুও দেরি করি নাই, বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি এবং তারপর বাড়ি এসে বাবা মা এবং নববধূর কাছে সব কিছু খুলে বলে চির বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আবু যর ভাইকে ছেড়ে দিন, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন, কিয়ামতে খুনি হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আশেপাশে সবাই নীরব নিস্তব্ধ হয়ে যায়, সবাই হতবাক, কি হতে চলেছে? যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কেন ফিরে এলে? উত্তরে সেই যুবকটি বললেন, আমি ফিরে এসেছি এই জন্য যে কেউ যেন বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহুকে জিজ্ঞেস করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও এমন ব্যক্তির জামিনদার হলেন?
উত্তরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরবর্তীতে কেউ যেন বলতে না পারে যে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি। এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধার দুই সন্তানের মাঝে একজন বলে উঠলেন, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন। আমরা তার উপর করা দাবি তুলে নিলাম। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন তুমি তোমার দাবি তুলে নিলে? তাদের মাঝে একজন বলে উঠল, কেউ যেন বলতে না পারে যে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি, এই জন্যই আমি আমার দাবি তার উপর থেকে তুলে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সাহাবাদের মহানুভবতা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ঘটনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।